ওশেনিয়া মহাদেশ পৃথিবীর স্থলভাগের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, যা অস্ট্রেলিয়া মহাদেশ নামেও পরিচিত। এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং মকরক্রান্তির রেখা এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। মূলত প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহ নিয়ে এই মহাদেশ গঠিত। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হল অস্ট্রেলিয়া, যার নাম অনুসারে এই মহাদেশটিকে অনেকে অস্ট্রেলিয়া মহাদেশ বলে। তবে ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া এক নয়। মূলত ওশেনিয়া অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, যার একটি অংশ হল অস্ট্রেলিয়া। দ্য আর্থ বাংলার আজকের পর্বে আমরা আপনাদের জানাবো ওশেনিয়া মহাদেশ সম্পর্কে এমনই অজানা ও অবাক করার মতো কিছু তথ্য। তার আগে চলুন দেখে নেওয়া যাক এক নজরে ওশেনিয়া মহাদেশ সম্পর্কে। এক নজরে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের আয়তন 86 লক্ষ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর শতকরা আয়তনের 5.7% এবং জনসংখ্যা মাত্র 4 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার 0.55%। এই মহাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 4 জন বসবাস করে। ওশেনিয়া মহাদেশে 14টি দেশ রয়েছে এবং এর মধ্যে 10টি দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত। এই মহাদেশে 74% খ্রিস্টান, 23% নাস্তিক, 2% ইসলাম ও 1% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। মহাদেশটির বৃহত্তম শহরগুলো হচ্ছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অকল্যান্ড, এডিলেড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, ক্যানবেরা, পোর্ট মোর্সবি ও নাউরু। তবে ওশেনিয়ার সবচেয়ে জনবহুল শহর হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া এবং সবচেয়ে ছোট দেশ নাউরু। সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়া এবং সবচেয়ে কম জনসংখ্যার দেশ নাউরু। সবচেয়ে ধনী দেশ অস্ট্রেলিয়া এবং সবচেয়ে গরিব দেশ কিরিবাস। মহাদেশটির স্থলভাগের সর্বোচ্চ স্থান পুঞ্জাক জায়া, যার উচ্চতা 4,884 মিটার, এবং সর্বনিম্ন স্থান আয়ার হ্রদ, যা সমুদ্র পৃষ্ঠতল থেকে 16 মিটার নিচে। ওশেনিয়ায় প্রায় 450টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে, তবে সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে তা হল ইংরেজি। এই মহাদেশের প্রায় 3 কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে। অস্ট্রেলিয়ান ডলারকে এই মহাদেশের সবচেয়ে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয়। 1 অস্ট্রেলিয়ান ডলার সমান বাংলাদেশি টাকার 65 টাকা। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হল মারি নদী, যার দৈর্ঘ্য প্রায় 2,589 কিলোমিটার, এবং সবচেয়ে বড় সাগর হল কোরাল সাগর। ওশেনিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত 15 জন নোবেল পুরস্কার পেয়েছে। মহাদেশটির মাথাপিছু জিডিপি 41,120 মার্কিন ডলার, এবং সবচেয়ে বেশি মাথাপিছু জিডিপির দেশ হল অস্ট্রেলিয়া, যার মাথাপিছু জিডিপি প্রায় 56,135 মার্কিন ডলার। ওশেনিয়া মহাদেশের কোনো ইন্টারনেট টিএলডি বা ডোমেন সংকেত নেই। এবার তাহলে জেনে নেওয়া যাক ওশেনিয়া মহাদেশ সম্পর্কে অজানা ও অবাক করার মতো কিছু তথ্য। ওশেনিয়া মহাদেশ সম্পর্কে অজানা ও অবাক করা কিছু তথ্য। 1. স্থলভাগের দিক থেকে ওশেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলেও ওশেনিয়া এত বিশাল যে ভূগোলবিদরা এটিকে 4টি প্রধান ছোট ছোট অংশে বিভক্ত করেছে। এগুলো হল অস্ট্রেলিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। 2. ওশেনিয়া মহাদেশের বেশিরভাগ অংশই প্রশান্ত মহাসাগরের নিচে, মাত্র 8% মাটির উপরে, যার সবচেয়ে বড় অংশটি হল অস্ট্রেলিয়া। 3. ওশেনিয়া মহাদেশ অত্যন্ত জনবিরল একটি অঞ্চল, যেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা 3 গুণ এবং অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা 2 গুণ। 4. ইউরোপের নাবিকরা 1600 শতকে অঞ্চলটি আবিষ্কার করলেও পলিনেশিয়ানরা প্রথম এখানে বসতি স্থাপন করেছিল, তাই এই মহাদেশের অধিকাংশ মানুষের পূর্বপুরুষ হল ইউরোপিয়ানরা। 5. ডাচ অভিযাত্রী অ্যাবেল তাসমান 1642 সালে প্রথম নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন, যেখানে সেই সময় মাওরি জনগণের বসবাস ছিল। 6. ওশেনিয়া মহাদেশে অবস্থিত নাউরু পৃথিবীর একমাত্র দেশ যাদের কোনো সরকারি রাজধানী নেই, তবে এটি পৃথিবীর অন্যতম ছোট দেশের মধ্যে একটি। 7.
ওশেনিয়া মহাদেশে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে অবস্থিত। 2300 কিলোমিটার জুড়ে বিস্তৃত গ্রেট ব্যারিয়ার রিফ চীনের গ্রেট ওয়াল থেকেও বড় এবং পৃথিবীর একমাত্র জিনিস যা মহাকাশ থেকে দেখা যায়। 8. ওশেনিয়া মহাদেশ পৃথিবীর একমাত্র স্থান যেখানে মনোট্রেমস নামক এক ধরনের স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় যারা ডিম দেয়। এখন পর্যন্ত মনোট্রেমের 5টি প্রজাতি পাওয়া গিয়েছে এবং সবগুলোই অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে বসবাস করে। 9. ব্রিটিশ উপনিবেশের সময় ওশেনিয়া মহাদেশের দ্বীপগুলোকে ব্রিটেন সরকার তাদের কারাগারের উপনিবেশ হিসেবে ব্যবহার করত, যেখানে তারা ব্রিটিশ সরকারের বিরোধী, অপরাধী এবং বহিষ্কৃতদের শাস্তিস্বরূপ পাঠাত। 10. ওশেনিয়া মহাদেশ পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। পাপুয়া নিউগিনিতে কিছু সুপ্ত আগ্নেয়গিরি দেখা যায়। 11. পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার দেওয়া হয় নিউজিল্যান্ডে, এবং অস্ট্রেলিয়া হল বিশ্বের দ্বিতীয় দেশ যারা মহিলাদের ভোটাধিকার প্রদান করে। আর কাকতালীয়ভাবে এই দুটি দেশই ওশেনিয়া মহাদেশে অবস্থিত। 12. ওশেনিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম কয়লা ও নারকেল রপ্তানিকারক মহাদেশ। এই কয়লার অধিকাংশই আসে অস্ট্রেলিয়া থেকে এবং নারকেল আসে মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ থেকে। 13. এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যে মহাদেশের সবগুলো দেশই দ্বীপ রাষ্ট্র, কেননা প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া মহাদেশ বলে। যদিও অনেক ভূতাত্ত্বিকগণ অস্ট্রেলিয়াকে দ্বীপ হিসেবে গণ্য করে না। 14. ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় কাঁটাতারের বেড়া দেখা যায়, যার দৈর্ঘ্য 5614 কিলোমিটার। বন্য পশুদের থেকে কৃষকদের ফসল বাঁচাতে এটি তৈরি করা হয়েছিল। 15. এই মহাদেশটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে হওয়ায় জানুয়ারি মাসে প্রচণ্ড গরম অর্থাৎ গ্রীষ্মকাল এবং জুলাই মাসে প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ শীতকাল হয়ে থাকে, যা পৃথিবীর অন্য যে কোনো মহাদেশের জলবায়ুর সম্পূর্ণ বিপরীত। 16. ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে পৃথিবীর বুকে প্রাণীদের স্বর্গরাজ্য বলা হয়, কেননা এই মহাদেশে মোট প্রাণীদের মধ্যে মাত্র 5% মানুষ, বাকি 95% বিভিন্ন জীবজন্তু, পশু পাখির বসবাস। এছাড়াও এই মহাদেশে এমন কিছু বিরল প্রজাতির প্রাণীদের দেখা মেলে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 17. ওশেনিয়া মহাদেশের জলভাগের নিচে পৃথিবীর আরেকটি মহাদেশ রয়েছে, যার নাম জিল্যান্ডিয়া। এই মহাদেশটি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত থাকার কারণে এখনও এটি পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পায়নি। তবে নিউজিল্যান্ড হচ্ছে জিল্যান্ডিয়া মহাদেশের জেগে থাকা একমাত্র পর্বতের চূড়া, যেখানে মানব বসতি গড়ে উঠেছে। বর্তমানে নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের আরও একটি দ্বীপ রাষ্ট্র নিউ ক্যালিডোনিয়ার মধ্যবর্তী অংশেই জিল্যান্ডিয়ার অবস্থান। এই ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া সম্পর্কে জানা, অজানা ও অবাক করার মতো কিছু তথ্য। এছাড়াও যদি আপনি নিয়মিত পৃথিবীর অজানা, অদ্ভুত, রহস্যময় ও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.thearthbangla.com থেকে ঘুরে আসুন। পৃথিবীর এরকম অজানা ও অদ্ভুত সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।